আজকে যে আপনাদের যে কর্মসূচির মূল লক্ষ্যটা কি? গত 17ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আছে, আর এই জন্মদিনকে উপলক্ষ করে সারা দেশব্যাপী সেবা সপ্তাহ পালন হচ্ছে। গত 14ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর এই 7 দিনের সেবা সপ্তাহ পালন হচ্ছে। শুধু সেবা সপ্তাহ মানে এই নয় যে হসপিটালে রোগীদেরকে ফল বিতরণ, তার মধ্যে স্বচ্ছ ভারত আছে, আপনার জল ধরো এবং জল সংরক্ষণের বিষয় আছে, পরিবেশ দূষণ থেকে যাতে রক্ষা করা যায় তার জন্য প্লাস্টিক বর্জনের কথা বলছি আমরা, সমাজকে সার্বিকভাবে উন্নত করার লক্ষ্যে আমরা প্রয়াস করছি। তারই একটা ছোট্ট প্রয়াস আজকে গাববেড়িয়া হসপিটালে আমরা রোগীদের মধ্যে ফল বিতরণ করলাম, কিন্তু এ নিয়েও বিতর্ক আছে। যেহেতু এটা বিজেপির পক্ষ থেকে হচ্ছে, সেই জন্য এখানকার শাসক দল আর ওটা চাইছে না যে রোগীরা সেবা পাক। তো অ্যাকচুয়ালি যে মানে আপনাদের যে হসপিটালটাকে বেছে নিয়েছেন তার কারণটা কি? হসপিটালে মুমূর্ষু রোগীরা আছে, বিশেষ করে গ্রামীণ হসপিটালে এলাকার যে সমস্ত রোগীরা ভর্তি হয় তারা চিকিৎসা পায় না, তারা ঠিক খাদ্য পায় না, হসপিটাল থেকেও যে খাদ্য সরবরাহ করে সেটা অতি নিম্নমানের। তার জন্যে আমরা একটা ছোট্ট প্রয়াস আজকে প্রতীকী হিসাবে দিলাম, আর সেইটা আগামী দিনে যদি আমরা পারি আর প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার যাতে সাপ্লাই করা যায় সেই ব্যাপারে সকলের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সেই জন্যই এটা করা হচ্ছে। আচ্ছা, মানে হসপিটালের পরিকাঠামো নিয়ে কী বলবেন? হসপিটালের পরিকাঠামো নিয়ে আপনারা দেখলেন খাবারটা অতি নিম্নমানের, এখানে ট্রমা কেয়ার নেই, এখানে স্ক্যানিং যেটা সিটি স্ক্যান আছে সেই সিটি স্ক্যানের ব্যবস্থা নেই, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট এখানে হাইওয়ের কাছাকাছি, এখানে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট নেই, এবং এখানে যে যে রাস্তা আছে সেই রাস্তায় অহরহ দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা থেকে বাঁচে যারা রোগী হচ্ছেন তাদেরকে এখানে পরিষেবা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এই জন্য এটা পরিষেবা যাতে উন্নত হয় তার ব্যবস্থা আমি করতে বললাম, সুপারকে বললাম, রোগীরা যেখানে বসে আছে আউটডোরে সেখানে পাখা নেই, পাখার যাতে আগামী দিনে ব্যবস্থা হয় এটাও বললাম। মানে আগামী দিনে আপনারা কি মানে মত বা সুব্যবস্থা আপনারা কি করতে চলেছেন? আমরা সুব্যবস্থার জন্য অলরেডি বললাম যে মাননীয় ডক্টর সুভাষ সরকার এমপি বাঁকুড়া থেকে উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আছেন, এবং এই যে রোগী কল্যাণ সমিতি যেটা আছে উনিকে বললাম আমরা সর্বতোভাবে আমরা সাহায্য করতে প্রস্তুত, আপনি আমাদেরকে প্রজেক্ট দিন বা কীভাবে করা যাবে, এই হসপিটাল কীভাবে আগামী দিনে উন্নত করা যায় সে ব্যাপারে আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। আমাদের যে এমপি আছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার, ওনার হাত দিয়ে এই এলাকায় ভালোভাবে হসপিটালটা গড়ে উঠুক এটা আমরা চেষ্টা করছি, চেষ্টা চালাবো, এবার এনাদের উপরে নির্ভর করবো। এই যে আপনাদের মহিলা মোর্চার পক্ষ থেকে যে সাধারণ মানুষ অর্থাৎ বিভিন্ন পর্যায়ের মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার, তো আজকে যে কর্মকাণ্ড হসপিটালে গিয়ে রোগীদের পাশে দাঁড়ানো, তো সে বিষয়ে আপনি কি বলবেন? মানে আপনাদের উদ্দেশ্য কতটা সাকসেস বা সাধারণ মানুষ কতটা সাড়া দিয়েছে? মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা এই সেবা সপ্তাহ পালন করছি, তাই আজ 20 তারিখ শেষ দিন, 14 থেকে শুরু হয়েছে আমাদের আজকে এই প্রোগ্রামটা, আমরা গাবড়িয়া হসপিটালে নিলাম। আর এই জন্যই যে এখানে সমস্ত সংখ্যালঘু বেশি এই অধ্যুষিত এলাকায় আমরা পৌঁছলাম, বিজেপি সাম্প্রদায়িক দলগুলো একটা মানে মানুষের মধ্যে একটা প্রচার চলছে, মানে তৃণমূল বা সিপিএম আদার্স যে পার্টিগুলো আছে তারা এটা ইয়ে করছে, সেই জন্য এইটা বেছে নিয়েছি আমরা গাববেড়িয়াটা। এখানে বেশিরভাগ যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে ভর্তি রুগী যারা থাকে তারাও মুসলিম, তাদের কাছে আমরা এইগুলো দিলাম, তাদের কাছে আমরা মোদীজির যে সেবামূলক যে কর্মসূচি এইগুলো আমরা প্রচার করা। আর এইটা যেহেতু আমরা তার মধ্যে ওদেরকে এটা দিয়েছি, এটাও বলেছি যে প্রধানমন্ত্রী আরও কী কী উন্নয়নমূলক কাজ করেছেন বা কিছু করতে চাইছেন আর আগামী আরও 5 বছর সাম্প্রদায়িক দল বা ধর্ম নিরপেক্ষতা করে, এক্ষেত্রে বোঝা যায় আমাদের যিনি সর্বভারতীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, উনি এই রিসেন্ট প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে এতদিন এত প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের যিনি আদর্শ রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে,
আমাদের ধারণা পরবর্তী যে ইতিহাসের পাতা ছাপতে চলেছে তাতে আমাদের সর্বভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আদব, হাওড়া গ্রামীণ জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। গাবেরিয়া হসপিটালে রোগীদের কিছু সাহায্য অর্থাৎ তাদের পাশে দাঁড়ানো, তো সেই বিষয়ে আজকে সেই মতো গিয়েছিলেন, তো সেইখানের একটু অভিজ্ঞতা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। হাওড়া গ্রামীণ জেলার মহিলা মোর্চার সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকা আমাদের পাঁচা বিধানসভারই তারা সদস্য, তাদের পক্ষ থেকে বলা হয় যে মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা এই সেবা সপ্তাহটা পালন করতে চাই পাঁচা বিধানসভায়। সেই মোতাবেক চারজন প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে আমি নিজে হাওড়া গ্রামীণ জেলা সাধারণ সম্পাদক উপনীত সাদা এবং হাওড়া গ্রামীণ জেলা সম্পাদক পরিত স্কুলে যিনি বিধানসভার সংযোজক তাদেরকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তারা বিধানসভায় একটা জায়গায় শেষ দিনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের যে ঘোষিত কর্মসূচি সেবা সপ্তাহ পালন সেটা করা হবে এবং সেই মতো যত রুগী আছে আমরা তাদের একটু সামান্য যত সামান্য একটা দিন ফলদান করব, সেই মোতাবেক আমরা যাই এবং হাসপাতাল কর্তৃপক্ষের যিনি সুপার আছেন তিনি আমাদের সহযোগিতাও করেন, ওনাকে লিখিতভাবে জানাই। আমাদের একটা টিম চার মণ্ডল প্রেসিডেন্ট এবং পরিচালকরা গিয়ে সেখানে কথাবার্তা বলে আসেন, কত রুগীর সংখ্যা আছে জানেন, সেই মোতাবেক যাই এবং আমাদের খুব সুস্থভাবে ফলদান রুগীদের হাতে আমরা ফল তুলে দিতে পেরেছি, কোথাও কোনো বাধা পাইনি। কিন্তু আসার সময় আমরা যেটা দেখলাম যে সুপার যেন একটা চাপের মধ্যে আছেন যে কোনো একটা পক্ষ থেকে তার উপর চাপ দেওয়া হয়েছে যে কারোর জন্মদিন উপলক্ষে এরকম উৎসব পালন করা যাবে না। আমরা কারোর জন্মদিন উপলক্ষে পালন করছি না, আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনটাকে সামনে রেখে একটা সপ্তাহ অর্থাৎ 15-20 সেবা সপ্তাহ পালন করছি আমাদের মতো করে। কোথাও মুমূর্ষু রুগীদের পাশে দাঁড়াচ্ছি, কোথাও আমরা স্বচ্ছ ভারত বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কোথাও রাস্তার বাজার পরিষ্কার করছি, সারা পশ্চিমবাংলা রাজ্যে চলেছি।